কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন। পরিচর্যার অভাবে মরে যাচ্ছে কালের সাক্ষী আমগাছগুলো, ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে এর সৌন্দর্য থেকে। দ্রুত নতুন গাছ রোপণ সহ এর পরিচর্যার দাবি জানিয়েছেন দর্শনার্থী ও স্থানীয়রা। মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদের তথ্যে রিপোর্ট। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর মুজিবনগর আম্রকাননে আনুষ্ঠানিকভাবে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়, ফলে আম্রকাননের ঐতিহাসিক স্থানটি ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, মুক্তিযুদ্ধ বিষয়ক মানচিত্র সহ যুদ্ধের স্মৃতি সম্বলিত কয়েকশো ম্যুরাল। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থীরা ছুটে আসেন এ স্থানটিতে। এগুলা রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ যদি একজন লোক সার্বক্ষণিক নিয়োগ দিতেন বা দেখভাল করার দায়িত্ব দিতেন তাহলে মনে হয় ভালো হতো। অসংখ্য গাছ মরে যাচ্ছে, সে গাছগুলো দেখভাল করার জন্য কর্তৃপক্ষের কোনো নজর নেই। কিন্তু কালের বিবর্তনে কর্তৃপক্ষের অবহেলা ও সংরক্ষণের অভাবে মরে যাচ্ছে গাছগুলো, এগুলো রক্ষার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। গাছ মারা গেছে, এসব গাছগুলো যদি সে জায়গায় যদি ছোট ছোট গাছ লাগানো যায় তা আরো ভালো হবে। কেউ দেখাশোনা করে না, আগে ঠেকানো লোক ছিল, এখন আর নেই। কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে গাছগুলো সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই গাছগুলো রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ এবং কিভাবে এদেরকে আরো দীর্ঘজীবী করা যায় সেই জন্য আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিচর্যার অংশ হিসাবে কৃষি বিভাগের সাথে পরামর্শক্রমে বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। শতবর্ষী এ বাগানে 2500 আম গাছ থাকলেও পরিচর্যার অভাবে এখন মাত্র 1200 গাছ কালের সাক্ষী হয়ে আছে। শারমিন সরনা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।